সুপ্রিয় দর্শক, আজ 27 জুলাই 2020 সোমবার আপনারা দেখছেন ভরপুর। এটা বাংলাদেশের সর্ববৃহৎ হাট গাবতলী হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখুন প্রচুর গরু এসেছে, আর আপনারা মূলত আমাদের কাছে এই যে মিডিয়াম জাতের ছোট ছোট জাতের যে গরুগুলি এগুলির খোঁজখবর জানাতে চেষ্টা করেন, তো সেগুলি জানতেই মূলত আমরা আজ এসেছি। এই যে আপনারা দেখছেন এখানে, আসসালামু আলাইকুম ভাই। কোথা থেকে আসছেন ভাই? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, এই ধরনের কতগুলি গরু আনছেন? 30টা। 30টা। আচ্ছা, এগুলি একটু ওজন বলবেন? ওজন আছে 3 মণ, 3.5 মণ। না, এই গরুটা, এই গরুটা হলো 100 কেজি পাচ্ছে। 100 কেজির কাছাকাছি হবে। আচ্ছা, এই ধরনের গরুর প্রাইস কত যাচ্ছেন? দাম দাম 70। 70, এটা চাওয়া দাম। আর নিয়ত কত? 65 লেবে আছে। 65, তার নিচে যাবে না? না না। হ্যাঁ, আচ্ছা, 65 হলে নিয়োগ করছেন আর কি, বেচবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আপনাদেরকে আমরা গাবতলী হাট থেকে আমরা সার গরুর খোঁজখবর জানানোর চেষ্টা করছি। এই যে দেখুন প্রচুর গরু এসেছে এবং প্রচুর চালান এসেছে। এই যে আপনারা দেখছেন চারদিকে হাট প্রায় ভরে উঠেছে গরু দিয়ে। এই যে এখানে আমরা কিছু ছোট ছোট গরু দেখছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কয়টা গরু আনছেন? গরু আনছে ভাই 21টা। 21টা। আচ্ছা, এই যে আপনার সামনে যে দেখছি যে এই যে বাঁধছেন, এই গরুগুলি কি ধরনের দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 70-72। 70-72। আর নিয়ত করছেন কত হইলে দিবেন? এই 60-62। 60-62 দেখলে পেয়ে যাবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই যে গরুগুলি সাইজগুলি আপনারা দেখুন। এই ধরনের ছোট ছোট গরু আপনারা যারা খোঁজ করেন তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি প্রস্তুত করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই গাবতলী হাটে এই ধরনের গরু আপনারা কী দরে পাবেন? এই যে আপনারা দেখছেন চারদিকে আমদানি শুরু হয়ে গিয়েছে, ভালোই আমদানি হয়েছে। এই যে দেখুন, এদিকে আমরা একটু বড় বড় সাইজের একটু গরুগুলি দেখছি। দেখুন এখানে একটু বড় বড় সাইজের একটু সার গরু। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া, কতগুলি গরু? 24টা। 24টা। আচ্ছা, এই যে সার গরুটা দেখছি, এটার দাম কয়টা? এটার 2 দাঁত। এটা 4 দাঁত। এটার ওজন কিরকম হবে আনুমানিক? 5-5.5 মণ হবে। এগুলির দাম কত করে চাচ্ছে? 1,25,000। দরদাম করছে কেউ? দরদাম করছে কেউ? 80-85 পর্যন্ত দাম করছে। আপনি নিয়োগ করছেন কত হলে ছাড়বে? 1 লাখ হলে ছাড়বে? 1,10,000। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন যে আপনাদেরকে আমরা ছোট বড় সকল গরুই আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন আমদানি, প্রচুর আমদানি এসেছে। এই যে দেখুন, তবে গাবতলী হাট আরও জমজমাট হয়ে উঠবে। তবে আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ এই হাট, এবং এই হাটে সবসময় গরু থাকে দিন রাত 24 ঘন্টা। এই যে দেখুন গাবতলী হাটের আমদানিগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখুন অনেক বড় বড় গরু এসেছে। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন ভাই? ওই যে মহাসঙ্গ কথা ভাই। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছে? কুষ্টিয়া। কুষ্টিয়া দিয়ে কতগুলি গরু আনছে? আপনারা কি সারা বছর এই গাবতলী হাটেই ইয়ে করেন, ব্যবসা করেন? আচ্ছা, আপনারা সারা বছরই করেন? আচ্ছা আচ্ছা, এই যে এই গরুগুলি দেখছি বড় বড় সাইজের, এগুলি কত করে দাম চাচ্ছেন? দাম তো ঠিক আছে, 3,80,000। 2,80,000 চাচ্ছেন? দরদাম করছে? মানে কাস্টমার আসছে? আসে কম কম। দাম কিরকম বলছে? 1,80,000। 1,80,000। আর আপনার নিয়ত কত? 2,20। এই যে সুপ্রিয় দর্শক, এদের ওজন কিরকম হবে মাংস? 12-13 মণ এত বেশি হবে? এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 2,20,000 টাকা ওনার নিয়ত। এই যে অনেক বড় বড় গরু, এই যে দেখুন এগুলো সব কুষ্টিয়া থেকে এসেছে। এপাশে দেখুন, এই যে দেখুন অনেক বড় বড় সাইজের সার গরুর আমদানি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কুষ্টিয়া থেকে? আচ্ছা, এই যে বড় বড় যে গরুগুলি দেখছি,
এগুলোর কি ক্রেতা আসছে? আসছে, দেখছে, দাম কষে যাচ্ছে। এই যে এই এই গরুগুলি কিরকম দাম চাচ্ছেন? এগুলো ৪.৫ লাখ ৪.২ লাখ ৪.৫ লাখ ৪.২ লাখ এটা তো অনেক বড় বড় দেখছি। এগুলো ওজন কিরকম হবে? ১৫-১৬ মন করে আছে আপনারা বলছেন। আর দরদাম করছে কিরকম এগুলো? ২.৮ লাখ ৩ লাখ মানে পোষাচ্ছে না। কততে আপনাদের নিয়ত আছে কতগুলো? ৩ লাখ ৪০ পঞ্চাশ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক বড় বড় সাইজের এদিকে সারগরুগুলি, এই যে দেখুন, এবং সমস্ত কুরবানির সমস্ত আকর্ষণীয় সারগরু। আবারও জানিয়ে রাখি, আজ ২৭শে জুলাই ২০২০ সোমবার আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ হাট এই গাবতলী হাট থেকে আমরা সারগরুর এই কুরবানি উপলক্ষে দরদামগুলো জানানোর চেষ্টা করছি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে ক্রস জাতের মোটামুটি আমরা সব ধরনের গরুই আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কথা বলতে চান না কেন? না, আমরা তো আপনাদের কথার উপরেই আমরা ইয়ে করে আমরা জানাই, আমরা তো অন্য কোনো কথা বলি না। আচ্ছা, এগুলির কত দাম চাচ্ছেন একটু বলবেন? ৯০-৮৫ দরদাম কি হচ্ছে? কত পর্যন্ত করছে? এটাতে পোষাচ্ছেন আপনি? ১.২০-১.৩০ কিনা আছে, দাম কয়লো হুদা ৫০-৬০ এই ধরনের দাম বলছে। মাগনা নিয়ে দেবো, কুরবানি দেবো মাগনা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, ওনারা এই জন্য খুব ক্ষিপ্ত যে দামগুলি ওনারা যা বলছে যে ওনাদের কেনার দামের থেকে অর্ধেক দামে কথা বলছে, এই জন্য ওনারা একটু ক্ষিপ্ত অবস্থায় আছেন। তারপর আসুন, আমরা আপনাদেরকে যে গাবতলী হাট, আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ হাট এই গাবতলী হাট, এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে। এখানে আমরা কিছু ছোট ছোট গরু দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই, এই ছোট গরুগুলির একটু দামগুলি বলবেন। আমার তো না গরু। আপনার কোনগুলি? এই যে এইগুলি। আচ্ছা, এইগুলি কি দরে চাচ্ছেন দাম? ৬৫ চাওয়া। আর বিক্রির দাম কত? ৬০ এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন গাবতলী হাট থেকে আমরা আপনাদেরকে মধ্যবিত্তরা যারা এই ধরনের গরুর খোঁজ করেন তাদের এই গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করছি। এই যে ৬৫,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে, উনি বলছে ওনারা নিয়োগ করছেন যে ৬০,০০০ হলে ওনারা এইগুলি বেচবেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আপনি কি সারা বছর করেন এখানে? না, ঈদ উপলক্ষে আসছেন। হ্যাঁ। কয়টা গরু নিয়ে আসছেন? আনছিলাম তো ৩-৪টা। এই যে ছোট গরুগুলি আপনার, এগুলি কি দাঁত উঠছে ভাই? উঠছে। এগুলির ওজন কিরকম হবে বলেন তো? ওজন ২ মনের উপরে হবে না? আচ্ছা, এগুলোর দাম কত করে চাচ্ছেন? ৫০-৫২ করে দাম চাইছেন। আর মানুষ কত করে বলছে? মানুষ বলছে ৩৫-৪০ আচ্ছা ৪৫ মানে কত হইলে আপনার আপনার নিয়ত কত হইলে? ৪৫,০০০ হইলে আপনি দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গাবতলী হাটে এই ধরনের ছোট ছোট গরু, ওনারা বলছে ওনাদের নিয়ত আছে ৪৫,০০০ হলে ওনারা এই গরুগুলি দিয়ে দিবেন। এই যে দেখুন। তারপর আসুন, আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাই। এই যে আপনারা দেখছেন যে প্রচুর গরুর আমদানি হয়েছে, ছোট বড় প্রচুর গরুর আমদানি হয়েছে, যে আপনারা দেখছেন প্রচুর, এখনো বলা যাবে না কারণ আরও গরু আসবে, আপনারা জানেন তখন গাবতলী হাটে হয়তো হাঁটারও জায়গা পাওয়া যাবে না, যে পরিমাণ গরু এইখানে ওঠে। এই যে দেখুন, আর এখানকার বিক্রেতারা সত্যি কথা বলতে আমাদের মতো ইউটিউবাররা এতই বেশি তাদেরকে বিরক্ত করে যে তারা আসলে আর কথাও বলতে চায় না, আর যেহেতু ক্রেতা নেই তারা এমনি তাদের মন খারাপ, তো এই জন্য তারা দামগুলোও জানাতে আগ্রহ প্রকাশ করে না। আপনারা শুনছেন, তাদের মুখ থেকেই আপনারা শুনলেন। তো সুপ্রিয় দর্শক, আমরা নিত্যদিনের হাট পরিক্রমায় আপনাদেরকে আজ গাবতলী হাটে নিয়ে এসেছি, বাংলাদেশের সর্ববৃহৎ হাট। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি,
যা আজ 27 জুলাই 2020 সোমবার। এই গাবতলী হাট থেকে আমরা ছোট বড় বিভিন্ন প্রকার এবং ক্রস গরু বিভিন্ন প্রকার গরুর আমরা দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলেই আমাদের সার্থকতা, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।